على مدى কি নির্বাচন নির্বাচনটা সামনে আসছে সিটি কর্পোরেশনের নির্বাচন আগে হচ্ছে এর পাঁচ মাস পরেই হয়তো জাতীয় সংসদ নির্বাচন কি তার আগে হয়ে যেতে পারে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং আমরা আশাবাদী যে আওয়ামী লীগ যে হিসেবে নেতৃত্বে ইনশাআল্লাহ আরেকবার ক্ষমতায় যাবে দেশের উন্নয়নের জন্য ও প্রয়াস করবে এখন নেতৃত্ব ক্ষমতায় থাকবে দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে রাজশাহীতে যদি অন্য কেউ আসে তাহলে 13 সাল থেকে 18 সালে যা হয়েছিল তাই আবার হবে উন্নয়ন হবে না মুখ থুবড়ে পড়ে যাবে কোনো কাজ হবে না যা হয়েছিল তাও থেকে যাবে নষ্ট হয়ে যাবে সেইটা মন থেকে মেনে নেওয়া সম্ভব না আমি জানি আমার বন্ধুদেরও এটা মন থেকে মেনে নেওয়া সম্ভব না এবং এই উন্নয়নের ধারা যেটিতে আমি অভ্যস্ত হয়ে গেছি আমি জানি বুঝি এখন কিভাবে উন্নয়ন করতে হবে কোথায় করতে হবে টাকা কোথায় আছে সেই টাকা সংগ্রহ করতে হবে কিভাবে মিনিস্ট্রিতে সচিবালয়ে কাকে ধরতে হবে কাকে ফোন করতে হবে এই বিষয়গুলি এখন আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় আমার একটা নগদ আমি এই কাজগুলি খুব সহজেই করতে পারি এবং তাতে রাজশাহী যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে যেটা দেখতে সেলফি তুলতে ঢাকা চট্টগ্রাম পরিষদ থেকে মানুষ আসছে তাতে তো আমারও খুশি লাগে আমার বন্ধুদের তো খুশি লাগে আমি যে কোমরাতে গিয়েছিলাম সেখানে সৌদি আরবে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লোক কাজ করে তারাও কাজ করে তারা এসে হোটেলে দেখা করে যায় ছবি তুলে যায় এবং বলে যে আমরা রাজশাহীতে দেশে গেলে রাজশাহীতে যাব রাজশাহীতে একবার থাকবো দেখবো এই যে দেখার মতো সময় এটি তো আগামী 3-4 বছর 5 বছরের মধ্যে আল্লাহ যদি রহম করেন আমার উপরে এটা আরো চেঞ্জ হয়ে যাবে আরো আরো আধুনিক হবে আরো বড় হবে আরো সুন্দর হবে এলাকা অনেক দূর সম্প্রসারিত আমি রাজশাহীর উন্নয়নের জন্য গর্বের জন্য আমার বন্ধুদের আমার মেয়েদের ভাইদের সন্তানদের গর্বের একটা ব্যবস্থা করা দরকার তাদেরকে বিশ্ববিদ্যালয়ের দিকে সবাই তাকিয়ে আছে আমি জানি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পাশে যারা বসবাস করে তারা খবর রাখে প্রায় 1200 পদ খালি আছে তৃতীয় চতুর্থ দ্বিতীয় বিভিন্ন শ্রেণীতে হাজারের উপরে পদ খালি আছে গত প্রায় 10 বছরে নিয়োগ তেমন সেখানে হয়নি আমার সঙ্গে বর্তমান উপাচার্য প্রফেসর গোলাম সাফি সাত্তার তার সঙ্গে আমার কথা হয়েছে তিনি বলেছেন যে এই নির্বাচনের আগেই তিনি সার্কুলার করে দেবেন পর্যায়ে করে যাতে নির্বাচনের পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেন অন্তত 5-7 লোকের নিয়োগ দিতে পারেন আমরা চাই ওইখানে আমাদের সন্তানেরা এখানে যারা আছে তাদের যাদের বয়স আছে অথবা বিশ্ববিদ্যালয় তো বয়স লাগছে না তারা যারা আগে আবেদন করেছে সেরকম থাকলেই নতুন করে আবেদন করবে এবং তাদের জন্য সুপারিশ ইনশাআল্লাহ আমি অবশ্যই করব কিন্তু এই 1200 মানুষের চাকরি দিলে তো হবে না আমাদের রাজশাহী শহরেই মোটামুটি এখন প্রায় 1010-এর চাকরির দরকার যাই যেভাবে আমার কাছে মায়েরা আছেন বোনেরা আছেন মুরব্বীরা আছেন এবং আপনার বলেন যে আমার ছেলে আমার মেয়ের অথবা বলেন আমার জামাই আমার পুত্রবধূ একটা চাকরির ব্যবস্থা করে দেন বা অনেক সময় আবেদন পত্রটি আসছে অনলাইনে আবেদন করেছে এই কাগজটা নেন ডিসি সাহেবকে বলেন ঢাকায় মহাপরিচালককে বলেন মন্ত্রীকে বলেন সচিবকে বলেন আমি খুব কষ্ট পাই বন্ধু বন্ধুদের আমি জানি তো যে চাকরি পাওয়া কত কঠিন